হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো সঠিক ও সহজভাবে ফ্রিজ ড্রয়িং। ওয়েলকাম টু মাই চ্যানেল পেন ডায়েরি উইথ পাপিয়া। তো চলো শুরু করা যাক। আমি একটা সোজা করে দাগ দেব, তারপরে গোলটাকে এইভাবে এসের মতো করে লাস্টে ঘুরিয়ে দেবো। আবার উল্টো দিক দিয়ে সেমভাবে গোল করব, দিয়ে এদিকে এসের মতো এরকম ঘুরিয়ে দেবো, দিয়ে বাকিটুকু নিয়ে এসের মতো এরকম গোল করে ঘুরিয়ে দেবো। এদিকেও এভাবে গোল করে সেমভাবে করব। তারপরে দেখো ভেতর দিক দিয়ে ঢুকিয়ে বাইরে আনলাম এই দাগটার সমান সমান। তারপরে আবার এরকম বাইরের দিক দিয়ে ঢুকিয়ে ভেতরে আসলাম। এবার সোজা দাগটা মুছে দেব। দাগটা মোছা হয়ে গেল, এবার মাঝে বাকি অংশটুকু সুন্দরভাবে করব। মাঝে পাখনাটা নিচের দিক দিয়ে গোল হবে, গোল সোজা নামিয়ে ভেতর দিক দিয়ে গোল হবে, গোলভাবে আটকাবে। এবার মুখটা হবে, তারপরে মাঝখানে মুখের ওপরে ঠিক কোনা করে চোখ হবে। এবারে দাগগুলো সুন্দর করে বসিয়ে দেবো। একদম গা ঘেঁষে পাখনা সুন্দর করে সমানভাবে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সোজা সোজা করে সমানভাবে দুটো দাগের মাঝখানে যেন সমান দাগ থাকে, কোনোটা বড় কোনোটা ছোট যাতে না হয়, তাহলে দেখো দেখতে সুন্দর লাগছে। দেখো এইভাবে মাছ আঁকলে মাছটা পুরোপুরি ভুলভাবে আঁকা হবে, একদিকটা ছোট একদিকটা বড় হয়ে যাবে। দেখো পাখনাগুলো ছোট বড় হবে, বেঁকা তেড়া হবে, আর কোনোটার মধ্যে সৌন্দর্য থাকবে না। দেখো একটা দাগ ওপর দিক দিয়ে এইভাবে পাখনার দাগ হয় না, আর ভেতর দিক দিয়ে গোলভাবে হয় না। এই দেখো এই দিকের জিনিসগুলো দেখো, প্রত্যেকটা পাখনা দেখো কেমন উল্টোপাল্টা করে এইভাবে আঁকলে মাছটা দেখতে সুন্দর লাগবে না, আর মাছের চোখটা একদমই গা ঘেঁষে হয় না, এটা একদমই ঠিক নয়। এবার ঠিকঠাক মাছটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এরকমই দু তিনটে মাছ উপরে নিচে আঁকবো। এবার দেখো প্রত্যেকটা মাছ আঁকার আগে সোজাভাবে দাগ টানবো, এই মাছটা একটু অন্যরকম দেখতে হবে। দেখো তোমরা ইচ্ছা করে এভাবে দেখে করতে পারো, বড় ছোট ভাবে, কিন্তু তার আগে মাঝখানে দাগটা দিয়ে নিতে হবে, তাহলে দুদিকের যে দাগ দুটো সেই দুটো সমান হবে। এবার দাগটা মুছে নিলাম। এই মাছটার স্টাইলটা একটু অন্যরকম, মাছটা দেখতেও একটু অন্যরকম। মাঝে ভেতরে অনেকগুলো দাগ আছে, কিন্তু দাগগুলো সুন্দর করে দিলে মাছটা খুব সুন্দর দেখতে লাগবে। মাছটার মাঝখানে চোখ, সাইডে মুখ আছে, ভুল জায়গাগুলো মুছে নিলাম। আর একটা মাছ আঁকবো, এই মাছটা ছোট্ট একটা সুন্দর কিউট মাছটা দেখো, খুব সুন্দর মাছটা। খুব সহজ আঁকতে, খুব সুন্দর। এইদিকে আর একটা মাছ, দুটো মাছ আঁকবো এদিকে। এই মাছটা একটু লম্বা, কিন্তু পাখনাগুলো খুব সুন্দর গোল গোল। এই মাছটাকে সুন্দরভাবে আঁকবো। এই মাছটা সাজানো হয়ে গেল, আর একটা মাছ আঁকবো। এই মাছটা আমি আর দাগ দিয়ে দেখাচ্ছি না, আমি এই মাছটা আমার মতো করে এঁকে নিচ্ছি। মাছটার গায়ে মতো আশাস টাইপের আছে, এরকম এরকম দেখো আশাস টাইপের আছে, আঁশগুলো খুব সুন্দর কালার। পাখনার মধ্যেও সুন্দর ডিজাইন আছে,
এবার স্কেল দিয়ে খাতার চারদিকে বর্ডার দিয়ে দেবো। যখন তোমরা কিছু ড্রয়িং করার জন্য আঁকবে তখন স্কেল ব্যবহার করবে না, যখন বর্ডার দেবে তখন স্কেল ব্যবহার করবে শুধু, ঠিক আছে? এবার এটাকে একটুখানি ছবির মতো আঁকবো, অ্যাকোরিয়ামের মতো বা জলের তলায় যেরকম থাকে গাছ, ছোট ছোট গাছ, মাটি, পাথর, নুড়ি যেমন থাকে সেরকম করে এঁকে নেব। আঁকা কমপ্লিট, এবার রং করব। প্রথমে স্কেচ পেন দিয়ে চোখ, তারপর বর্ডার লাইনগুলো করে নেব। যে জায়গাগুলো আমরা অয়েল প্যাস্টেল কালার দিয়ে রং করলে রংটা বেরিয়ে যাবে বা জায়গাটা নষ্ট হয়ে যাবে, সেই জায়গাগুলো আমরা স্কেচ পেন বা তোমরা রুল পেন্সিল, কালার রুল যেগুলো, কালার পেন্সিল যেগুলো হয় সেইগুলো দিয়ে করতে পারো। বর্ডারটা কিন্তু সুন্দর করে টানবে, টানতে টানতে দাঁড়িয়ে পড়বে না, আর এক জায়গায় দুইবার বর্ডার দেবে না। এক জায়গায় দুবার বর্ডার দিলে আঁকাটা খারাপ হয়ে যাবে। এবার রং করব। প্রথমে লাল রং দিয়ে আমি শুরু করছি, লাল পিঙ্ক কালার দিয়ে শুরু করছি। তোমাদের যে ধরনের কালার পছন্দ তোমরা সেই ধরনের কালার দিয়ে রং করবে। প্রথমে যেই রংটা দিয়েই রং করবে রংটা সবসময় হালকা করে করবে, দরকার হলে দেখো পরের যে রংটা সেটা আমরা আবার দিতে পারি, তাহলে কি দুটো রঙের মিক্সড করলে রঙের আকারটা আরও সুন্দর হবে, রঙের যে কালার এফেক্টটা সেটা আরও ভালো লাগবে দেখতে। তাই জন্য একেবারেই যে রংটা দেবে সেই রংটা কখনো ডিপ করে টানবে না, সবসময় হালকা করে দেওয়ার চেষ্টা করবে রংটা, দরকার হলে পরের যে রংটা দিচ্ছ সেই রংটাও ডিপ করে দেওয়া যাবে। রং করার সময় সবসময় খাতা ঘুরিয়ে রং করবে, যেদিক দিয়ে দেখলে তোমার আঁকতে সুবিধা হবে সেদিকে খাতাটা ঘুরিয়ে পুরো বর্ডারটা দেখতে পাচ্ছ বা পুরো আঁকাটা দেখতে পাচ্ছ, যেখানে রং করছো সেই জায়গাটা দেখে তারপরে রং করবে।
এখানে আমি ডিপ সবুজ, হালকা সবুজ, হলুদ, খয়েরি, লাল, গোলাপি, বেগুনি, আকাশি, নীল সব রকমের কালার ব্যবহার করেছি। জলের স্রোতটা ঢেউগুলো দেখো ওপর নিচ করে দেবে, যেমন জলের ঢেউয়ের মতো, যেমন আমরা আঁকি নৌকা আঁকার সময় সেইভাবে দেবে। কিছু জায়গায় ডিপ কালারটা দেবে, ডিপ ব্লু, আবার কিছু জায়গায় স্কাই ব্লুটা দেবে, দিয়ে ওপর নিচ করে দেবে ঢেউয়ের মতো, তাহলে দেখবে দেখতে সুন্দর লাগবে। আমি এইভাবে করেছি, দেখে নাও। ডিপ ব্লু বা স্কাই ব্লু এই রং দুটো দিয়ে জলের স্রোতটা করছো, জলটা করছো, করতে করতে মাঝখানে কিছুটা জায়গা সাদা অংশটা ছেড়ে দেবে, পেপার হোয়াইটটা ছেড়ে করবে, তাহলে দেখবে ভালো লাগবে দেখতে। সব জায়গায় ডিপ ব্লু বা সব জায়গাতেই স্কাই ব্লুটা দেবে, কিন্তু কোথাও কোথাও খুব হালকা রেখে পেপার হোয়াইটটা ছেড়ে দেবে, তাহলে দেখবে আরও ভালো লাগবে। দেখো মাঝখানে বড় মাছটার পাশে পাশে পেছন দিকে সামনের দিকটা দিয়ে আমি ফাঁকা রেখেছি, জল জলের যে সাদা পেপার হোয়াইট কালারটা রাখার জন্য সাদা সাদা রেখেছি, হালকা হালকা করে, একদম ফুললে একদম হালকা করে করেছি। ব্যাকগ্রাউন্ডে এই জলের রংটা করার সময় খুব ধীরে সুস্থে করবে, দেখো আমার রংটা আঁকতে গিয়ে রংটা বেরিয়ে যাচ্ছে,
মাছের গায়ের যে বর্ডার দিয়েছিলাম সেই রঙটাও বেরিয়ে গেছে আঁকতে গিয়ে। তো তোমরা যখন করবে তখন রঙগুলোকে খুব কেয়ারফুলি করবে, ওর ধার দিয়ে রঙগুলো করার সময় খুব আস্তে আস্তে পাশ দিয়ে দিয়ে করবে। আমার এই ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, না ভালো লাগলে ডিসলাইক করবে, বাট জরুর লাইক ডিসলাইক বাটন ক্লিক করবে। আজকের মতো এইটুকুনি, টাটা।